বিরাজ, আজকে আমরা শিখবো হচ্ছে সম্পূর্ণ কামিজটা সেলাই, একদম গলার থেকে লাগানো, হাতা লাগানো, ঠিক আছে, তালপাড়, তারপরে কামিজের সাইড, সম্পূর্ণ কামিজটা সেলাই আজকে শিখবো। তো অবশ্যই ভিডিওটা বড় হলো সবাই দেখবেন, তাহলে শিখে যেতে পারবেন। আশা করি যে এই ভিডিওটা দেখার পরে আপনাদের কামিজ সেলাই নিয়ে, কামিজের সাইডে যে শেপ শেপ দিতে হয়, যে রাউন্ডটা হয়, কেন শেপ হয় না, ঠিক আছে, এই ধরনের সব সমস্যা আপনাদের সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আজকের ভিডিওটা দেখার পর। তো ভিডিওটা একটু বড় হলো, ধৈর্য সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো এখন এই যে দেখেন, আমি এই গলাটা লাগাই নিছি, এটা এটা আপনারা যারা আমার আগের ভিডিওগুলো নিয়মিত ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন। তো এই গলাটা এইভাবে লাগাই নিলে কিন্তু ভালো হয়, আগে আগে বডিতে কাটার আগে। তো দেখেন এইভাবে লাগাই নিছি, তো এই গলাটা দেখেন এটা কিন্তু আঠা আছে, এটা আয়রন দিয়ে এইভাবে বসাইতে হয়। তো আয়রন দিয়ে বসানোর সময় অবশ্যই আমাদের এই সরানোর মাপটা ঠিক রাখতে হবে, যে আমাদের সরানোটা 6 ইঞ্চি অথবা 7 ইঞ্চি, আমরা 44-45 মতো হলেই 7 ইঞ্চি সরানো দিব, আর এর নিচে হলে 6 ইঞ্চি সরানো দিব, ঠিক আছে। তো এখন আমরা এটা সাইডটা এভাবে ভেঙে সেলাই করতে হবে। তো দেখেন এইভাবে সাইডটা সেলাই করে নিবেন, তারপরে আমরা এইটাও সেলাই করে নিব, একইভাবে আপনারা এটাও এইভাবে সাইডটা সেলাই করে নিবেন একবারে সেমভাবে। তো দুটোটা সাইড একইভাবে সেলাই করে নেওয়ার পরে তারপরে আমাদের যেটা করতে হবে, আমি কিন্তু কাটিংয়ের ভিডিওটার মধ্যে অবশ্যই বলছি, আপনারা যারা কাটিংয়ের ভিডিওটা দেখেন নাই কীভাবে কামিজ কাটিং করতে হবে, এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই কামিজ কাটিং নিয়ে আর কোনো সমস্যা হবে না, আশা করি আপনারা দেখে নেবেন। আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন। তো আমরা তালপাট যেহেতু আগে কাটছি, এটা এক কালার অথবা প্রিন্টের কাপড় হোক, যেটাই হোক, যে তালপাট আগে কেটে থাকলে, আমরা তালপাট যদি আগে কাটিং করে থাকি, তাহলে যে আমাদের কোন পাটে তালপাটটা কাটছি সেটা আমাদের বের করতে হবে। তো এখন আমরা এইভাবে ধরলে কিন্তু বের হবে কোন পাটে তালপাটটা কাটছি। তো দেখেন এইটার মধ্যে আমরা তালপাট কাটছি, এই যে, তো এই পাটটা আমাদের আগে নিতে হবে, যেটাতে তালপাট কাটছি এটা কিন্তু আমাদের সামনের পাট রাখতে হবে অবশ্যই। আর তারপরে এইভাবে ধরতে হবে, এভাবে ধরে এখানে মাঝখানে একটু দাগ কেটে নিতে হবে, যেন গলাটা মাঝখানে বসে। তো এইভাবে এইভাবে কেটে নিলাম, তারপর আমাদের এই গলাটার মধ্যে এভাবে কেটে নিতে হবে, সমানভাবে ধরে নিয়ে কেটে নিলাম, তারপরে এই মাঝখানের সাথে এভাবে মাঝখান মিল রেখে তারপর আমাদের এটা জয়েন দিতে হবে। তো দেখেন আমরা সেলাইটা দিছি এক সুতা, একদম মানে এই পেস্টিংটা যেটা আছে এটা থেকে এক সুতা বাহিরে, যেন পেস্টিংয়ে সেলাইটা না পড়ে। তারপর আমরা 1/4 ইঞ্চির মতো রেখে এইভাবে কেটে নিব। এখন এই সাইডগুলো ঘুরানোর জন্য আমরা হালকা কেটে নিব, যেন সেলাই না কাটে এদিকে খেয়াল রাখতে হবে। তারপরে এই মাথাটাও কেটে নিব। এখন আমরা যেটা করব, এটা চাইলে কিন্তু আমরা চাপ সেলাই দিতেও পারি অথবা নাও দিতে পারি। যদি চাপ সেলাই দিই তাহলে আমাদের গলাটা একটু স্ট্রং হয় আর কি, মানে একটু ভালো হয়। এই যে এখানে যদি এভাবে চাপ সেলাইটা এখানে একদম মুখে দিতে হবে, একদম মুখে চাপ সেলাইটা দিতে হবে, এই কোনাটা বের করে নিতে হবে। এই গলাটা হচ্ছে গুলের মধ্যে বি, ছোট বি যেটা বলে, সেই ধরনের গলা। তো এই গোলের মধ্যে দেখেন ছোট বি, আমি দেখাচ্ছি। তো চাপ সেলাই যদি আপনারা না দিতে চান তাও সমস্যা নাই, এভাবে হাতের কাজ করে নিলে হবে নিচে। তো আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো বিয়ার্স দেখেন চাপ সেলাইটা আমি দিয়ে নিছি। তো এখন আমাদের সামনের গলাটা কিন্তু বসানো হয়ে গেছে, তো এই তালপাটটা দেখে অবশ্যই সামনের গলাটা বসাই নেবেন, লাগাই নেবেন। এখন আমাদের পিছনের গলাটা, তো এই হচ্ছে পিছনের পাট, এই হচ্ছে পিছনের পাট। তো পিছনের পাটে ওইভাবে দাগ দিয়ে নেবেন মাঝখান করে সেমভাবে। আর বিয়ার্স এই পিছনের পাটে দাগ দিয়ে নেবেন, আর গলা কিন্তু একইভাবে এইভাবে বসাই নেবেন পিছনের পাটেও। আর যদি উল্টা পাও থাকে কাপড়ের,
যদি উল্টা বাহু থাকে আমি বলে নিচ্ছি, যদি ধরেন এই সাইডটা বাহু অথবা এই সাইডটা উল্টা, তাহলে বাহু সাইডে ধরতে হবে, এভাবে বাউ সাইডে ধরে এটা আমরা কাটার পরে উল্টা সাইডে চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো একই নিয়মে এই গলাটা ওইভাবে লাগাই নেবেন, তারপরে তো একই নিয়মে আমি এটা সেলাইটা দিয়ে নিছি। তো এখন আমাদের আপনাদের একটু বোঝানোর ব্যাপার আছে, যেহেতু এটা গোল গলা ওইটা কিন্তু ওইভাবে চাপ সেলাই হবে না, তো আমি 1/4 ইঞ্চির মতো কেটে নিচ্ছি আগে। এখন আমাদের একটু একটু কেটে নিতে হবে যেন গলাটা ঘুরে। তো এখন আমরা এই গোল গলা স্কোয়ার গলা, ঠিক আছে, এই ধরনের গলা হলে ওইভাবে চাপ সেলাই দিব না, আমরা এটা দিব হচ্ছে এই যে এই পাটটা এইভাবে রেখে, দেখেন এই সাইডটা এইভাবে রেখে এই গলার উপরে একটা চাপ সেলাই দিব। এই গলার উপরে চাপ সেলাই দেওয়ার পরে দেখেন এই গলাটা আমরা ঘুরাই নিচ্ছি, এই যে এইভাবে হয়ে গেল আমাদের গলাটা, এই যে। তো এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমাদের ওই গলাটার সাথে এটা জয়েন করব, কাদরা জয়েন করে নিব। তো এই যে দেখেন এখন কিভাবে আমাদের জয়েন করতে হবে এটা দেখাচ্ছি, যেহেতু এটা এই সাইডে চাপ সেলাই আর এটা হচ্ছে ওইভাবে চাপ সেলাই, তো এখন আমরা এইভাবে ধরবো। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন একটু ফাঁকা রাখবো, দেখেন 2 সুতার মতন ফাঁকা রেখে তারপর আমরা এটা এই পা এই গলাটা এটার উপরে এভাবে দিয়ে দিব। তো দেখেন এই সাইডটা আমাদের সিলানো হয়ে গেছে কাদরাত, আমি এটা এভাবে টান দিয়ে নিচ্ছি, দেখেন কত সুন্দরভাবে মিলে গেছে। তো এভাবে থাকবে গলাটা। তো অপর সাইডটা আমরা একইভাবে সেলাই করে নিব। তো একইভাবে সেলাই করে নেওয়ার পর আমরা এভাবে এটা টান দিব, দেখেন মিলে গেছে সুন্দরভাবে। এখন যেটা করতে হবে আমাদের বডির মাপ অনুযায়ী মাপটা দিয়ে তারপরে সেলাইটা করতে হবে। তো বডির মাপটা কিভাবে দিতে হবে এখানে কিন্তু বুঝার ব্যাপার আছে। তো ভিউয়ার্স অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই এইটা বডির মাপটা দিতে হলে এই যে দেখেন এখানে একটা মাঝখানে কিন্তু দাগ হয়েছে, আমরা কাটার সময় যখন আয়রন করছি আয়রন অথবা যে দাগটা দিছি এটার মাঝখানে যে দাগটা এটা মিল রেখে দিতে হবে। কীভাবে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের 42 ইঞ্চি, 42 ইঞ্চি হলে তাহলে আমাদের এখানে হবে 10.5, 10.5, দেখেন এখানে হচ্ছে 10.5, মাঝখানে আমাদের 10.5 থাকতে হবে। 42 ইঞ্চি যদি হয় তো এই মাঝখানে যদি মিল নেওয়া মিল যদি আমরা না রেখে এইটা এক সাইডে কম বেশি হয়, ধরেন এই সাইডে আমরা একটু বেশি দিলাম এই সাইডে কম নিলাম, এইভাবে করলে কিন্তু জামাটা এক সাইডে ঘোরার সম্ভাবনা আছে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে এই মাঝখানটা মিল রেখে তারপরে দাগ দিতে হবে। এখানে 42 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5, এই 10.5-এর মাঝখানে এখানে দৌড়ে তারপরে 42, 21, এই যে দেখেন আমি দেখাচ্ছি 21, তারপরে এই সাইডেও এভাবে দাগ দিতে হবে। এই সাইডে যদিও দাগ আছে তারপর আমরা অপর সাইডে দাগটা দিয়ে নিচ্ছি অপর সাইডে, তারপরে হচ্ছে আমাদের 38 ইঞ্চি, কোমর হচ্ছে 38 ইঞ্চি, তো 38-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5, তো এখানে মিলিয়ে খেলে নিতে হবে 9.5, তারপরে হচ্ছে 19, এই যে 19, এখানেও দাগ দিয়ে নিতে হবে, এই সাইডেও দেখেন দাগটা দিয়ে নিলাম এভাবে। তারপরে হচ্ছে আমাদের হিপের যে মাপটা ওইখানে দাগ দিতে হবে। তো এখানে হচ্ছে যে হিপের দাগটা, এখানে কিন্তু কাটা আছে, আমি কিন্তু কাটিং করার সময় কেটে নিছি একটু একটু করে, এটা আপনারা অবশ্যই দেখছেন যারা কাটিং এর ভিডিওটা দেখছেন। তো এখানেও 42 ইঞ্চি, এখানেও 10.5 মিল রেখে তারপরে 21, এই যে 42 ইঞ্চি, তারপরে এই সাইডে ওইভাবে দাগ দিয়ে নিতে হবে, সেটাভাবে দাগ দিয়ে নিলাম। তো এখন আমাদের যেটা করতে হবে ভিউয়ার্স সেটা হচ্ছে যে এই যে শেপটা ঠিক রাখা আর কি, দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই শেপ রাউন্ড করে কিন্তু সেলাইটা আমাদের করতে হবে, এই রাউন্ডভাবে সেলাইটা আমাদের করতে হবে একদম। এই রাউন্ডভাবে সেলাইটা যদি আমরা না করি তাহলে কিন্তু শেপটা উঠবে না, রাউন্ডভাবে সেলাইটা হবে না। তো এই শেপটা শুধু রাউন্ডভাবে দিলে হবে না, আমাদের যে আয়রন করি আমরা যখন জামাটা আয়রন করব তখনও কিন্তু আয়রনের মাধ্যমেও কিন্তু
রাউন্ডটা করতে হবে। তো আপনারা যারা দেখেন নাই যে কিভাবে আয়রন করতে হয়, এই শেপগুলো কিভাবে আয়রন দিয়ে শেপগুলো উঠাইতে হয়, তো সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। শিলানের ক্ষেত্রে কিন্তু অনেকটাই এটার ভূমিকা, তারপরে আয়রন করার সময় কিছুটা ভূমিকা আছে। তো আমি আয়রনের ভিডিওটা কিন্তু অনেক আগে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটা দিয়ে দিয়েছি অলরেডি, আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমরা এটা সেলাই করে নেব। এখানে কিন্তু আমরা ব্যাক স্টিচ দিয়ে নিছি। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে এভাবে ধরতে হবে, দেখেন এই এভাবে ধরে এটা এই ফিটটা উপরে উঠে তারপরে এভাবে ঘুরাই ফেললাম। তো এখন একটু পর্যন্ত কিন্তু আমাদের সেলাইয়ের উপরে সেলাই দিতে হবে, না হলে কিন্তু আমরা এটা যখন ভাঙ্গে সেলাই করব তখন সেলাই করা যাবে না। সেলাইয়ের উপরে সেলাই আমরা ধরেন এই 1 ইঞ্চি পরিমাণ অথবা 6 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের উপরে সেলাই দিয়ে আসবো, তারপরে আমরা 1 ফিট দূরে নিয়ে আসবো এইভাবে আস্তে আস্তে। তো দেখেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি সেলাইটা কীভাবে দিছি, এই যে এই সেলাইয়ের উপরে সেলাই কতটুকু দিলাম সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এভাবে অপর সাইডটাও আমরা সেলাই করে নেব সেমভাবে। তো এই সেটটা আমরা সেমভাবে সেলাই করে নিছি। এখন আমাদের যেটা করতে হবে, যেটা নিয়ে আপনাদের অনেক ইয়া থাকে অনেকেরই, এই সাইডটা আমরা সেলাই করবো। এখন দেখেন এই সাইডটা, এই যে দেখেন আমাদের সাইডে কিন্তু এক পাটে দাগ দেওয়া আছে যে আমরা কতটুকু ভাঙতে পারবো কারণ গেরের মাপ অনুযায়ী। তো এখন এভাবে ধরে দেখেন এই 1/2 ইঞ্চির মতো, বেশি চড়াও করা যাবে না কমও করা যাবে না, তাইলে খারাপ লাগবে। তো এইভাবে ধরে আমরা সেলাই করে যাব। আমরা এতটুকু আসার পরে আমাদের এই যে ফাড়ার যে ইয়াটা আছে, দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের এই যে ফাড়াটা, এই ফাড়ার এখানে এইভাবে ধরবো, অবশ্যই দেখতে পাচ্ছেন এইভাবে ধরে দেখেন এই কাপড়টা এক্সট্রা কতটুকু আছে, আমরা আমাদের একটা দাগ হয়ে গেল। তো এখন এইভাবে ধরে ভাঙ্গিয়া সেলাই করে নিব। অনেকে সেলাই করলে ফাড়ার এখানে একটু পাস ইয়া হয়ে থাকে, এই ঘুরে থাকে, অথবা ওই ভিতরের সাইডের কাপড় এভাবে ফুলে থাকে, এভাবে থাকে। তো এই ধরনের সমস্যা হবে না, আপনারা এখানে এভাবে হালকা দুই সাইডে এভাবে একটু টান রাখবেন, টান রেখে তারপরে এটা কাপড়টা এভাবে, তারপরে 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরে আসার পর আমরা এভাবে ঘুরাই নিব। মানে এখান থেকে ফাড়ার দাগ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরে যাওয়ার পরে ঘুরাই নিলাম, তারপরে এই সাইডে আমরা এভাবে ভেঙে নিব, হালকা টান রাখবো যাতে ভিতরে কুচি না খেয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের এক সাইড, ঠিক আছে, এটা হচ্ছে এক সাইড। এই যে দেখেন আমি বাম সাইড করে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এক সাইড, এই যে ফাড়াটা সিলানো হয়ে গেছে, এটা হচ্ছে এক সাইড। তো আরেক সাইড আমরা যখন সেলাই করব, তখন যখন আমরা এই যে দেখেন এই যে উল্টা সাইড, আমরা যখন এই সাইডটা সেলাই করব তখন আমরা এই ফিতাটা দিয়ে, এই ফিতাটা দিয়ে আমরা একটু গেরের মাপটা টান দিয়ে নিব অবশ্যই। তো গেরের মাপ, এই যে আমরা দেখেন এই যে গেরের মাপ অনুযায়ী এভাবে ধরে নিব, ধরে নিয়ে তারপরে এভাবে এই ভেঙে নিব। এভাবে ভেঙে নিয়ে তারপরে একদম সেম ওইটার মতনই সেলাই করে নিব একদম পুরোটা। তো ভিউয়ার্স, এখন আমরা যেটা করব, দেখেন এখন এই যে এই সাইডে এখনও কিন্তু সেলাই বাকি আছে, আমরা অপর সাইডটা এভাবে আনবো, এনে তারপরে এই যে এই সাইডে সেলাই করা আছে এই সাইডের সাথে এভাবে মিল করে দেখেন এভাবে ধরে নিব, যাতে আমাদের সাইড কম বেশি না হয়, দোনো সাইড এক থাকে, তারপরে এভাবে ধরে নিব। এই যে দেখেন কতটুকু আমাদের ভাঙতে হবে, এখানে এই যে একটা ইয়া পেয়ে গেলাম আমরা, এই এক সমান যাতে থাকে এভাবে। তো এই আমাদের সাইডটা সিলানো হয়ে গেছে, এখন আমরা যেটা করব নিচটা সেলাই করব এইভাবে ধরে।
আমরা একদম এই কাছাকাছি আসার পর এই সাইডের আমরা কি করব জানেন, যেন চাইরো সাইড একদম মিল থাকে, কোনা কোথাও বের না থাকে, কোনাটা যাতে কোথাও কোনো সাইডে বের হয়ে না থাকে, কম বেশি না হয়। এই সাইডের ফাড়াটা, এই সাইডে কিন্তু আমরা সেলাই করে ফেলছি নিচটা অলরেডি। এই সাইডের যে ফাড়াটা আছে এই সাইডের, এই ফাড়ার সাথে আমরা অপর সাইডে, যে দেখেন এই সাইডের ফাড়াটা এভাবে মিল করব, মিল করে ধরে তারপরে এই যে এই এইটা এভাবে মিল করব, তারপরে এভাবে, তারপরে এভাবে দেখেন এভাবে মিল করার পর আমরা তো এই সাইডটাই, এই সেম সাইডেরই কিন্তু অপর সাইডটা সেলাই করে আসছি। এখন আমাদের কতটুকু বাঁধতে হবে দেখেন, এই যে তো এইভাবে এভাবে ধরে নিব, তারপরে এভাবে একটু দাগ করে নিব। তো এটা হচ্ছে আমাদের একটা সাইড, নিচেরটা সিলানো হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এভাবে ধরব, দেখেন ধরেন এই সাইডটা, এই যে আমাদের নিচের সাইডটা কিন্তু সিলানো হয়ে গেছে। তা আমরা এই যে এইভাবে ধরব, ধরে নিয়ে কতটুকু মাংতে হবে এভাবে দেখে নিব, তাহলে কিন্তু কোনোটার কোনা কম বেশি হবে না, কিচ্ছু হবে না, একদম সমান চাইরের সাইডে কিন্তু, মানে এই পাটার সমান, এই পাটার সমান, এই পাট এখান থেকে যতটুকু মাপ আছে অপরটাও এভাবে আছে। তো এভাবে সেলাই করে নিতে হবে। এখন আমরা এইভাবে ধরে নিব, এটা আবার এই সাইডটা মিল করে নিব। তো দেখেন এখন আমাদের সেলাই হয়ে গেছে। তো আমাদের এখন যেটা করতে হবে, চাপ সেলাইটা দিতে হবে সাইডে একদম পুরোটা ঘুরে। এখন এখান থেকে যখন আমরা ধরবো একদম পুরোটা ঘুরে চলে আসব। তো ভিউয়ার্স দেখেন, এই যে দেখেন আমরা এই চাপ সেলাইটা কীভাবে দিলাম, এই যে দেখেন এই চাপ সেলাইটা, এই যে ফাড়ার এখানে, তো একদম পুরোটা ঘুরে আপনারা এভাবে সেলাই দিয়ে নেবেন। তো ভিউয়ার্স আমরা কিন্তু একদম চারি সাইড এভাবে সেলাই করে নিছি। চারি সাইড এভাবে সেলাই করে নেওয়ার পরে আমরা যেটা করব, এখন আমরা এই হাতাটা নিব, এই হাতাটা নিলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, ধরেন একটা হাতা আমরা আলাদা করে নিলাম, যদি উল্টাবাও থাকে তাহলে উল্টা সাইড ধরে নিতে হবে, আর এক কালার কাপড় যদি উল্টাবাও না থাকে তাহলে যে কোনো এক সাইড ধরলেই হবে, অথবা চকের দাগ যে সাইড আমরা দিছি এই সাইডটা এভাবে ধরে নিলে হবে, এই সাইডে এভাবে বাঁধতে হবে সাইড আমরা যতটুকু বাঁধছি। তারপরে এটাও আমরা সেমভাবে একদম মুখ একটা চাপ সেলাই দিব। তো অপর হাতাটাও কিন্তু একইভাবে এভাবে সেলাই করে নিব। এখন আমরা এটা এভাবে ধরব, এভাবে ধরার পর আমাদের হাতার মুহুরি যতটুকু থাকবে অথবা আপনাদের মাপ অনুযায়ী আপনারা মাপটা দিয়ে নেবেন। এটা হচ্ছে আমরা 11 ইঞ্চি। এখন আমরা ডাবল সেলাই দিয়ে নিব, এখানে একটা ডাবল সেলাই দিব 1 ফিট দূরেই। তো ভিউয়ার্স এটা কিন্তু হাতায় তালপাট কাটা আছে, আমি আপনাদেরকে একটু বুঝাই নিচ্ছি। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে দেখেন তালপাট নিয়ে। তো হাতার তালপাটটা কিভাবে লাগাতে হবে বডির পাটের সাথে, দেখেন এই এইটাও হচ্ছে উল্টা, মানে আমাদের এই হাতাটা হচ্ছে উল্টা, বডির পাটটা এখন উল্টা। এখন যদি আমরা এইভাবে লাগাইতে যাই, এই সাইডটা কাটা তারপরে এই সাইডটা কাটা, এভাবে মিল থাকতে হবে, ঠিক আছে, যদি দুটোটাই উল্টা থাকে। আর যদি একটা বাহু হয়, ধরেন এই হাতাটা কিন্তু এই 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 সাইডের, এই সাইডের তালপাটার সাথে এই হাতাটা মিলতেছে, এখন যদি আমি এটাকে বাহু করি দেখেন উল্টা দেখাবে, ঠিক আছে। এখন কিন্তু এই সাইড উপরের সাইডটাও কাটা, এটার উপরের সাইডটাও কাটা, তালপাটটা কাটা। এখন আমি এটা বাউ করে দেখাচ্ছি আপনাদেরকে, বাউ সাইডটা করে দেখালাম, দেখেন এখন এই হাতাটা কিন্তু বাউ সাইড সিলানোর সাইডটা ভিতরে চলে গেছে। এখন দেখেন এই যে মোড়া, এই যে মোড়া, এই যে দেখেন এখন এই সাইডটা কাটা সাইডটা কিন্তু উপরে এবং কি এটা নিচের দিকে চলে গেছে। তো এটা হচ্ছে, এটা বুঝতে হবে এই তালপাট হাতা লাগানোর সময় অবশ্যই এইভাবে তালপাট দেখে নিতে হবে। যদি তালপাট উল্টা করেন তাহলে কিন্তু জামা পরতে পারবেন না, এক সাইডে টানাটানি করবে, এক সাইডে টান হয়ে থাকবে। তো এখন আমরা যেটা করব, তো এখন আমরা হাতাটা লাগাই নিব, এই হাতাটা, আর অপর সাইডের হাতাটা যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু মিলে যাবে, অবশ্যই মিলে যাবে, কারণ এক সাইড লাগানোর পরে অপরটা এইভাবেই লাগাইতে পারবেন সেমভাবে, আর এইভাবে দেখে নেবেন। তো এখন আমরা এই যে এখানে দাগ দেওয়া আছে, তারপর আমরা যেটা করব এটার সাথে এটা এভাবে মিল করে নিব। এই যে দেখেন কাদের
কাদের যে সেলাই, তারপর হাতার যে মাঝখানে আমরা দাগ করে নিছি, এটা মিল করে এভাবে ধরবো। মিল করে ধরে তারপরে এটা সেলাই করে যাব আমরা, হাফ ইঞ্চি ডাবাবো, বেশি ডাবাবো না। আর অবশ্যই চেষ্টা করবো আমরা হাতার কাপড়টা বেশি রাখতে, একটু এই মোড়ার চেয়ে হাতার কাপড়টা বেশি রাখতে। যদি আমরা এই মোড়াটা টান্দা হালকা সেলাই করি তাহলে কিন্তু খুব সুন্দর ফিনিশিংটা হয়। হাতা টান্দা সেলাই করলে কিন্তু হাতার কাপড়টা যদি আমরা টান্দা সেলাই করি তাহলে এটা কুচকায় থাকে। এই যে দেখেন এটা কিন্তু মোড়াটা মিলে গেছে। অনেক সময় তালপাট কিন্তু একটু এদিক সেদিক হয়, এই সেলাইয়ের সাথে এই সেলাই মিলতে চায় না। এটা তালপাট কম বেশি কাটার কারণে। হাতারটা যদি একটু ডাবায়া কাটেন অথবা বডিটা ডাবায়া কাটেন, হাতারটা হালকা কাটেন, তাহলে তালপাট মিলতে যাবে না। তো এখন এটা আমরা একদম ডাবল সেলাই দিয়ে নিব। তো হাতা কিন্তু জয়েন্ট হয়ে গেছে, দেখেন সিলানো হয়ে গেছে। তো আমি একটু বাও করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন হাতাটা লাগানো হয়ে গেছে। তো এখন কিন্তু সম্পূর্ণ কামিজটা কিন্তু সিলানো হয়ে গেছে। অপর হাতাটা লাগাই নিলেই কিন্তু কামিজটা একদম সম্পূর্ণ সিলানো হয়ে গেছে। তো এইভাবে কামিজ সেলাই করতে হবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কামিজটা সম্পূর্ণ কীরকম হলো সিলানোর পরে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কামিজটা। দেখেন আমরা সেলাই করে নিছি, এটা হচ্ছে সম্পূর্ণ কামিজটা। তো আমি যদি এখনও হাতের কাজ এবং আইরন, হাতের কাজ বলতে যে গলাটা সেলাইতে হয় হাতে, এইটাও কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এটা করি নাই, আয়রনও করি নাই, আয়রন করলে আরও সুন্দর ফিনিশিং হবে হাতের কাজটাও করলে। তো ভিউয়ার্স, আপনারা এইভাবেই কামিজ সেলাই করে নিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।